টাকা আর্নিং করতে হলে সৃষ্টিকর্তার ভিতরে মেধা দিয়ে দিতে হবে। এরকম একজন মেধাবী সম্পন্ন এবং ইয়াং এন্টারপ্রাইনার, বাংলাদেশের সর্বকনিষ্ঠ ইয়াং এন্টারপ্রাইনার, যিনি শুরু করেছেন এবং সফলতার একটি জায়গায় চলে গেছেন, আজকের প্রধান স্পিকার আমিন, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও নিও লাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড। স্যারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি, সবাই দাঁড়িয়ে যাবো। Please be kind. আমরা সবাই আসন গ্রহণ করি, সবাই আসন গ্রহণ করি। আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই, ভাষাটা আসলে আমার মিস্টেক হয়েছে। আজকের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন, এই শব্দটি আমি সবসময় সংযত করি, যারা দাঁড়িয়ে গিয়েছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনাদের অনেকের সিলের বয়সই হবে, এই শব্দটি আমার অশোভনীয়, সরি, ক্ষমা করে দিবেন, এই শব্দটি আমি চাইনি, আমার বের হয়ে গেছে মুখ থেকে। আমরা এটা কোনো উপস্থাপক কখনো করবো না, কারণ বয়োজ্যেষ্ঠ মানুষগুলো তখন কষ্ট পায়, আর কষ্ট দেওয়া কখনোই আমাদের ইসলাম এবং হাদিসের লক্ষ্য নয়, কেমন? সরি ফর দ্যাট। স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আজকের আমাদের অত্যন্ত ডাইনামিক একজন লিডার, জনাব ফাউন্ডার ডিরেক্টর, জনাব দিলওয়ার হোসেন দুলন। জনাব দিলওয়ার হোসেন দুলন স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বন্ধুরা করতালি চলবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা সবাই কেমন আছি? একেবারেই পিছনে ডান পাশের লোকগুলো ভালো নেই। আমরা কি সবাই পিছনের গাড়িতে ছিলাম? কারণ পিছনের গাড়িতে কষ্ট করেছে বেশি, এর জন্য তারা ভালো নেই। বিষয়টা কেমন? তার মানে সবাই যারা কষ্টে আছেন তারা কি এই ডান পাশে বসেছেন, নাকি সবাই ভালো আছি? সবাই ভালো আছি নাকি? এজন্য সবাই শুকরিয়া তান বলবো, আলহামদুলিল্লাহ। যদিও খারাপ থাকি, কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি আজকের এই প্রোগ্রামটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করব, তারা আজকের দিন থেকে জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সূর্য সকালবেলা উদিত হবে সুন্দর একটি শুভবার্তা নিয়ে আপনার জন্যই। কেন আজকের এই প্রোগ্রামটা যেভাবে করে আমরা ডিজাইন করেছি, প্রোগ্রামটার নামকরণ করেছি দ্য উইন্ড অফ চেঞ্জ, পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনের হাওয়াটা যদি আপনার জীবনে লেগে যায়, আপনার বাস্তব জীবনে লেগে যায়, তাহলে আজকের পর থেকে যারা কক্সেস বাজার পর্যন্ত এসেছি, আপনার জীবনে হাজারটা প্রবলেম থাকবে, আজকের পর থেকে একটা প্রবলেম থাকবে না। আপনি শুধু এটা মাথায় নেন, সেটা অর্থের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এই হাওয়া আমাদের গায়ে লাগবে আজকে, সেই হাওয়া এই হলে বসে শুরু থেকে শেষ পর্যন্ত বসবে, দমকা হওয়া হবে, প্রবল বেগে হওয়া হবে, তারপরও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি পিন পড়ে গেলে যেভাবে করে শব্দ হয় সেই শব্দটুকু হবে না, শুধু ইয়েস নো ভেরি গুড বলে আজকে যারা স্টেজ পারফর্ম করবে তাদের সাথে আমরা তাল মেলাবো, এছাড়া কোনো শব্দ হবে না। রাজি আছি? আমি বলছি শুরুটা এভাবে করেই আপনি শুধু মাথায় নেন, বিলিভ করার দরকার নাই, শুধু মাথায় নেন। আপনি কিভাবে করে কোন সিদ্ধান্ত নিয়ে এই কক্সেস বাজারের জার্নিতে পা রেখেছেন আমি জানি না, কিন্তু আমরা কোম্পানির পক্ষ থেকে সিনিয়র লিডাররা এমনভাবে সিলেক্টেড করেছি যাদেরকে কক্সেস বাজার পর্যন্ত নিয়ে যাব, কক্সেস বাজার থেকে ডায়মন্ড সেটআপে, ডায়মন্ড প্ল্যান করে, ডায়মন্ড বানানোর একটা প্রস্তুতি গ্রহণ করে তারপর আবার কক্সেস বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সেই সূত্রে যদি বলি আমরা কারা, আপনার প্রত্যেকটা ওয়ার্ড আপনার হৃদয়কে টাচ করবে সেটার জন্য মিস না হয় আজকে।
ইয়েস নো কেমন থাকবে? হবু তো এরকম অনেকে বলে হবু, এ হবুর মধ্যেই থাকে। জীবনে ক্লান্ত করতে 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 ক্লান্ত হতে হতে এক পর্যায়ে শান্ত হয়ে যায়, জীবনের কোনো পরিবর্তন আসে না। কোনো একটি কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছিল, কোনো একটি সেলিব্রেশন প্রোগ্রামে আমিও ছিলাম। ওই সেলিব্রেশন প্রোগ্রামে যিনি হচ্ছে সেলিব্রিটি উনি ওনাকে প্রেজেন্টেশন করতেছেন এইভাবে করে, জানেন আজকে আমি সফল, নেটওয়ার্কে আমি আজকে অনেক বেশি পরিশ্রম করেছি, আজকে আমি সেলিব্রিটি, জীবনে যা চেয়েছি আজকে আমি তা পেয়েছি, আজকে আমি সাইকেল। উনি সাইকেল হোল্ডার ছিলেন, আর সাইকেল হোল্ডার হতে গোটা লাখখানিক টাকা সেল করা লাগে। উনি সফল, উনি সব কিছু করেছেন। উনি বলেছেন 10 টাকার জলমুড়ি দিয়ে আমি লঞ্চ করেছি, গল্প বলতেছে এরকম, বাস্তবতা কি? উনি লাখখানেক টাকা সেল করেছেন, উনি সাইকেল। এত বেশি ইমোশন, এত বেশি হৃদয়কে টাচ করেছে, ওনার নামটাও যদি তখন আপনি জিজ্ঞেস করতেন উনি আরেকটা বলতেন। এজন্য বলবো আজকে যারা আমরা আছি ইমোশনাল না লজিক্যালি, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে টাচ করে দেব, যেহেতু আজকের প্রোগ্রামটা টু বি এ ডায়মন্ড। পরিবর্তনের হাওয়া লাগবে। কোন পরিবর্তনের? আপনি যে মানুষটা এখানে এসছেন সেই মানুষটা শুধুই মানুষ হিসাবে এসছেন, শুধুই করিম হিসাবে এসছেন, কিন্তু আজকের পরে যখন আমরা গাড়িতে পা রাখবো ঢাকার পথে আপনার নামের শেষে একটা ডেজিগনেশন আপনার সাথে অ্যাড করবেন, সেটা হচ্ছে ডায়মন্ড করিম। পারবো তো ইনশাল্লাহ। আমি যদি আপনাকে একটা সুন্দর সূত্র দিতে পারি আর সেই সূত্রটা যদি আপনি হৃদয়ে লালন করতে পারেন, আপনার বীজগণিত পাটিগণিত মিলে যাবে না? অঙ্ক করবেন আগে না সূত্র করবেন আগে? আগে তো সূত্র জানবো। আজকের এই প্রোগ্রামটাই হচ্ছে দ্য উইন্ড অফ চেঞ্জ টু বি এ ডায়মন্ড, পরিবর্তনের হাওয়া আপনার ডায়মন্ড শিপের জন্য। আর যারা ডায়মন্ড কামিং আছেন এই ছুঁই ছুঁই তারা তো লাকি, আর যারা একেবারেই মনে করেন আজকে দিনেই আপনি অ্যাটেন্ড করেছেন নাও লাইফে, আজকে আপনার জয়নিংটা হয়েছে, এমন তো কেউ নেই। কারণ আমরা যারা আছি তারা কারা? লিডার, একেবারেই লিডার নয়, বাছাই কৃত লিডার, রাইট অর রং? আমি জানি আপনি ডায়মন্ড হবেন, কোনো ডাউট নাই। তার কারণটা হচ্ছে আপনি ডায়মন্ড হওয়ার জন্য যা যা মেকানিজম দরকার ছিল, তা প্রথম হচ্ছে আপনার সিদ্ধান্ত, আপনি কাজ করার মানসিকতা তৈরি করা, সেটা আপনি করেছেন, রাইট অর রং? দ্বিতীয় হচ্ছে আপনাকে কিছু ওয়ার্ক করতে হবে, আপনি কাদেরকে নিয়ে ডায়মন্ড হবেন, এমন কিছু ব্যক্তিকে সিলেক্ট করতে হবে, সেটাও আপনি করেছেন, রাইট অর রং? আপনাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে নিজের মধ্যে, আপনাকে নেও লাইফের ব্যানারে যে প্রোডাক্টগুলো আমরা সেলস করি সেই প্রোডাক্টগুলো সম্পর্কে লট অফ ইনফরমেশন আপনার কাছে জানা থাকতে হবে, সেটাও আপনারা করেছেন, রাইট অর রং? নেও লাইফের প্রোডাক্ট কাজ করে কিনা? করে। যদি বলে নেও লাইফের প্রোডাক্ট কে মারা গেছে, এই উত্তরটা কি আমি দিব না আপনারা দিবেন? আমরাই দিব। কি দিবেন? বিলিভ করি না, রাইট অর রং? কেউ যদি আপনাকে বলে নেও লাইফের প্রোডাক্ট কাজ করে না, উত্তরটা কি আমার কাছে দিবেন নাকি আপনারাই দিয়ে দিবেন? কি দিবেন? নেও লাইফের সারা বাংলাদেশে 4 বছর বিজনেস করে, নেও লাইফের প্রোডাক্ট খেয়ে কাজ করে নাই 4 বছরে একটি ব্যক্তিও প্রমাণ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, নেও লাইফ থেকে প্রোডাক্ট কিনেছে প্রোডাক্টটা কাজ করে নাই এমন একটি প্রমাণ যদি থাকে, আমি আবার নিজেকে কারেকশন করে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করব, নিজেকে অনেক বেশি সংশোধন করব, কিভাবে করে শুদ্ধ নেটওয়ার্ক মার্কেটিং করা যায়। যদি এমন প্রোডাক্ট নেও লাইফ মার্কেটিং করে তাহলে ডায়মন্ড হতে সমস্যা কোথায়, রাইট অর রং? আপনার চতুর্থ নাম্বার সিদ্ধান্ত, ডায়মন্ড হওয়ার জন্য কিছু মানুষকে আমরা সিলেক্ট করব সারা বাংলাদেশ থেকে, এটা ছিল আমাদের কোম্পানির ড্রিম। আমরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সারা বাংলাদেশ থেকে আমরা কিছু মানুষকে পছন্দ করব যাদের মধ্যে কি আছে, ফার্স্ট কোয়ালিটি ড্রিম আছে, স্বপ্ন আছে, বার্নিং ডিজায়ার আছে, দ্বিতীয় হচ্ছে তাদের মধ্যে মিনিমাম কোয়ালিটি আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ সার্টিফিকেট দাঁড়িয়ে আপনার হওয়ার দরকার নেই, মেনে নেওয়ার মানসিকতা আছে, তৃতীয় হচ্ছে আপনার কাছে টাইম আছে, আপনার কাছে দেওয়ার মতো নেও লাইফে মিনিমাম 1-2 ঘন্টা সময় আছে, চতুর্থ হচ্ছে আপনার পকেট থেকে 500 টাকা বের করার মানসিকতা আপনি রাখেন, কক্সেস বাজারে এসে 5,000 টাকা খরচ হবে ডায়মন্ড প্ল্যান নিয়ে যাবেন, এই 5,000 টাকা বের করার মতো মানসিকতা আছে, আর এই 4টা যোগ্যতা আছে বলে আপনারা কক্সেস বাজার, রাইট অর রং? তাহলে চতুর্থ কোয়ালিটি
ডায়মন্ড হওয়ার জন্য আপনাদের আছে, রাইট অর রং? যদি সব কোয়ালিটি আপনাদের থাকে, আমি বিলিভ করি শুধু স্টেজটা বাকি আছে নাও লাইফে সাজানো। সেই স্টেজে আপনারা সবাই সেলিব্রিটি ইনশাল্লাহ। ডায়মন্ড হবো ইনশাল্লাহ, হবো। এখন ডায়মন্ড হলে লাভ কি? 5/8/1987 সালে একটি মানুষের জন্ম হয়েছিল কুমিল্লা জেলার মেঘনা থানাধীন বড়কান্দা ইউনিয়ন কান্দারগাঁও গ্রামে। এই ছেলেটা যখন পৃথিবীতে আসে তখন বাবা লেখাপড়া জানতেন না, সামান্য একটা সাইড বিজনেস ছিল এবং দরিদ্র একজন কৃষক ছিলেন। বছরে যে ধান আসত সেই ধান দিয়ে ওই ফ্যামিলির সকল বাজার চাউলের খরচ চলত, খাবারের নিট হতো, আর ব্যবসা থেকে যে সাইড ইনকাম আসত সেটা দিয়ে বাজার খরচ চলত। কিছুদিন পরে যিনি এই ব্যবসা এবং এই কৃষি কাজটা পরিচালনা করতেন উনি অসুস্থ হয়ে যান। যে ছেলেটির গল্প বলছি সেই ছেলেটি ছিল ওই পরিবারের মেজো, তারও বড় ভাই ছিল। ভাইও অনেক সময় থাকে না যে আমার যে বড়, কিন্তু দায়িত্বহীনতার যে জায়গাগুলো কাজ করে, এরকম একটা বড় ছেলেটা এরকম ছিল। ছোট ছিল বোন যার গল্প বলছি, সে ছিল মেজো। সে ভালো স্টুডেন্ট ছিল, চ্যালেঞ্জপুরে অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল, কিন্তু পড়াশোনার সামর্থ্য ছিল না। প্রধান শিক্ষক রাতের অন্ধকারে তার বাসায় গিয়ে তার বাবা মাকে মোটিভেট করলেও যে আপনার ছেলেটা জীবনে ভালো কিছু করবে, শুধু দায়িত্ব নিন। প্রধান শিক্ষক কোনোভাবেই বোঝাতে পারলেন না। বাবা জানে যে আমার সংসারের যে অবস্থা, ওয়ার্কশপের কাজে দিলে কিংবা আমার সাথে যদি জমিনে কাজে যায় তাহলেই মনে হয় সবচেয়ে বেশি লাভ। 2টি বছর জীবন থেকে সেই ছেলেটির পড়াশোনা বন্ধ হয়ে গেল। 2 বছর গ্যাপ দিয়ে সেই ছেলেটা 1994 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় এবং ষষ্ঠ শ্রেণীতেও প্রথম অবস্থাতেই একটা জায়গা দখল করে নেয়। সেই ছেলেটি ক্লাসের সকল স্টুডেন্টদের সাথে যেমন প্রিয় ছিল তেমনই ভালোবাসা জয় করে নিয়েছিল ক্লাসের টিচারদেরও, এবং বছর শেষে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার কারণে ওই ছেলেটি সকলের একেবারে নবদর্পণে চলে আসে। পিছনে কিন্তু পিছু টান আছে, অর্থনৈতিক ঝামেলা, বছর শেষে তো কিছু টাকাও খরচ করতে হয়, সেই সামর্থ্যটাও তার বাবার ছিল না। তার বাবা যে অযোগ্য ছিলেন তাও বলবো না, কারণ তার বাবা পৃথিবীর সেরা বাবা ছিলেন। কারণ তার বাবা তার জীবনে যত অর্জন করেছিলেন তার ভাই বোনদের পিছনে প্রত্যেককেই মানুষ করেছিলেন। সেই বাবার যিনি ছোট ভাই আজকে বিজয়নগর শাখার শাহজালাল ইসলামী ব্যাংকের জিএম, তার যে মেজো ভাই ছিল সে বর্তমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সিকিউটিভ ডিরেক্টর। এই বাবার দায়িত্বটা তার বাবা পালন করতে গিয়ে তার যে কিছু দায়িত্ব আছে সেটা উনি ভুলে গিয়েছিলেন। সে অনেক দায়িত্ববান বাবা ছিলেন। জীবনের সাথে যুদ্ধ করতে করতে কষ্ট করে সেই ছেলেটা অষ্টম শ্রেণী পর্যন্ত যায়, সেখানেও সকলের সহযোগিতায় অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। বৃত্তির কিছু টাকা দিয়ে সেই ছেলেটা সঞ্চয় করে যে আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করবো, এটা ছিল সাহস। এবং স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব নিয়েছিল যে পড়াশোনা যতদিন করবে স্কুলে ততদিন ফ্রি। এভাবে করে জীবনের যুদ্ধ পাশাপাশি পড়াশোনার একটা মানসিক প্রেশার, একটা পর্যায়ে তার বাবা এমনভাবে অক্ষম হয়ে পড়েন সংসারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, কারণ রুটি রোজগারের জায়গাটা বন্ধ হয়ে গেছিল। সেই ছেলেটা রাতের বেলা কাজ করতেন, মানুষের বিভিন্ন কাজ কন্ট্যাক্ট করে করতেন এবং দিনের বেলা স্কুল ফাঁকি দিতেন না, পড়াশোনা করতেন। শুধু তাই নয়, ওই ছেলেটা যেই স্কুল থেকে সেরা রেজাল্ট করেছে, যেই ইন্টার পর্যন্ত পড়েছে, সেই ভবনের প্রত্যেকটা
সেই ছেলের মাথায় করা আনা, প্রত্যেকটা সিমেন্টের বস্তা সেই ছেলের মাথায় করা আনা। এসএসসিতেও ভালো রেজাল্ট হয়, এসএসসির পরে তার ঢাকা আসার স্বপ্ন, সেই স্বপ্নটাও জীবনের সাথে অনেক বেশি যুদ্ধের ছিল। সাধ থাকলেও সাধ্য নেই, যদি না থাকে পকেটে অর্থ, রাইট অর রং? এভাবে করে ইন্টার পর্যন্ত কমপ্লিট করে ভালো রেজাল্ট করে। একদিকে সংসারের জ্বালাতন, সংসারের চাহিদা, বাবা মায়ের স্বপ্ন, বোনকে ছোট ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত করা, পড়াশোনা কমপ্লিট করে সংসারকে একটা জায়গায় মানুষের সমাজে প্রতিষ্ঠিত করার যে ভিতরে প্রেরণা সেটাও কাজ করছিল। অন্যদিকে সেই চাচারা প্রতিষ্ঠিত হওয়ার পরে তার বাবাকে আন্ডার এস্টিমেট করতে শুরু করলেন, কারণ তারা অনেক বড় অফিসার আর তার বাবা তো হচ্ছে একজন দরিদ্র কৃষক, তাই না? এই জিনিসটা ওই ছেলেটা হৃদয়ে লালন করলেন যে আমার বাবা পৃথিবীর সেরা বাবা। ভিতরে একটা খুব জ্বালাতন তার ভিতরে কাজ করতো প্রতিনিয়ত, জীবনে যদি আমি বেঁচে থাকি তাহলে আমার বাবা হবে পৃথিবীর সেরা বাবা, আমার চাচারা যদি একটা ফ্ল্যাট কিনে ঢাকায় আমি তিনটা কিনবো, আমার চাচারা যদি একটা বাড়ি করে আমি তিনটা বাড়ি করবো আমার বাবার নামে। ছেলেটা এভাবে করে ভিতরে একটা চালা, ভিতরে একটা আগুন দাও দাও করে প্রতিনিয়ত জ্বলতো, বাট বলার কোনো জায়গা নেই। সেই ছেলেটা বর্ষাকালে একটা না পাঁচটি বছর রাতে হ্যাজেক লাইট দিয়ে মাছ মারে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, এভাবে করে সারা দিন সারা রাত মাছ মারতে মারতে তার হাতগুলো আসলে ডাবল হয়ে গিয়েছিল, হাতের উপরে এমন একটি চামড়া গজিয়েছিল সে স্বাভাবিকভাবে কোনো স্বাভাবিকভাবে কোনো কিছু ধরতে পারতেন না, কারণ সারা রাত মাছ মেরে 200 টাকা মাছ বিক্রি করে সকালে আর্নিং করত, সেটা দিয়ে বাজার নিয়ে সে বাসায় যেত। অতএব সে কিন্তু তখনও কিছুই বুঝে না। সেই সময়টা তার মুখে জন্মনে হাসি থাকার কথা ছিল, সেই সময় তার ভিতরে চোখে মুখে স্বপ্ন থাকার কথা ছিল, সেই মুহূর্তে সে ফুটবল নিয়ে ফুটবল প্রেমীদের মতো মাটি বিচরণ করার কথা ছিল, সেই সময় ক্রিকেটের ব্যাট স্টেম হাতে থেকে সারাদিন পার করার কথা ছিল, সেই ছেলেটা স্কুলে পরীক্ষা ভালো করবে এই জন্য সারাদিন পড়ার কথা ছিল, কিন্তু সেই ছেলেটা আসলে সুযোগ পায়নি। সারা রাত মাছ মেরে সকালে সে 10টায় পরীক্ষা, প্রিপারেশন নেবে কোত্থেকে, কোনোরকম চোখে ঘুম, কোনোরকম কাপড় চোপড় পরে দৌড়ে পরীক্ষা দিতে যেত, শুধু সেখানে গড তাকে হেল্প করেছে, এজন্যই তার রেকর্ড ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল, এজন্যই সে জীবনে একটা জায়গায় আসার সুযোগ পেয়েছে। এবং 2003 সালে কোনো একটা জায়গাতে এরকম একটা সেমিনারে ওই ছেলেটি একটা ইনফরমেশন পায়, জীবনে অনেক কিছু করতে হয় না, শুধু এই ধরনের মার্কেটিংয়ে এসে কাজ করার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করা যায় নিজের খরচে। আসলে ওই ছেলেটি সেমিনারে কিছুই বুঝেনি, শুধু এই কথাটাই বুঝেছে। 2003 সালে সিদ্ধান্ত নেয়, হাটিহাটি পাপা করে 2013 সাল পর্যন্ত একটি প্রতিষ্ঠানের সাথে সে নিজেকে বিলিয়ে দেয়, এবং সেই প্রতিষ্ঠানে উনি ওনার চমৎকার লাইফস্টাইল মেনটেন করে, সামাজিক জীবনে, প্রাত্যহিক জীবনে, অর্থনৈতিকভাবে, পারিবারিক জীবনে সে প্রতিষ্ঠা লাভ করে। 2013 সালে তার স্বপ্ন আবার জিরোতে চলে আসে, সেখানেও সেই ছেলেটা ভেঙে যায়নি, দেশ থেকে পাড়ি জমিয়েছে বিদেশের বাড়িতে, জীবনের সাথে যুদ্ধ করতে হবে, হেরে গেলে চলবে না। ওই 2013 সালে তার জীবন যে অনেক সুন্দর লাইফ থেকে জিরোতে চলে এসছে, তখন তার 36 লক্ষ টাকা দায়বদ্ধতা তৈরি হয়। এরপরে তার ভাই আলাদা হয়ে যায়, ছোট বোন বিয়ে হয়ে যায়, বাবা মা বড় ভাইয়ের টাকায় ভালো সাপোর্ট পেত, কারণ বড় ভাই তখন বিদেশে ভালো বিজনেস করত, এবং সেই টাকাটাও কিন্তু তারই টাকা। একটা পর্যায়ে বাবা মার সাথেও তার সম্পর্কটা আগের জায়গায় নেই। ছেলেটি সিদ্ধান্ত নিল এত কিছু করার পরেও 36 লক্ষ টাকার এত পেইন পরিশোধ করার তো জায়গা নেই, কারণ আমার ইনকাম তো ছিল, রাইট? একটা পর্যায়ে ইমোশনালি সিদ্ধান্ত নিল যে এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবী খুব নিষ্ঠুর পৃথিবী। রাতের অন্ধকারে সিদ্ধান্ত নিল সে সুইসাইড করবে। জীবনের চরম বাস্তবতা, যদি শূন্য পকেট থাকে আপনি আপনাকে খুঁজে পাবেন।
যে মানুষটি আজকে আপনাকে হাতে হাতে হাত রেখে ওয়াদা করছে, হাতে হাত রেখে সুন্দর সুন্দর কথা বলছে, জীবনে যদি কখনো 5000 টাকারও বিপদে পড়েন তার কাছে চেয়ে দেখেন, শুধু একটা কমন ওয়ার্ড তার কাছে শুনতে পাবেন, এই মুহূর্তে কোথায় পাবো? রাইট অর রং? রাইট। সকল বন্ধুরা তার কাছে এই ওয়ার্ড দিয়ে দিল, এই মুহূর্তে কোথায় পাবো? তোমাকে কিভাবে হেল্প করবো? সিদ্ধান্ত নেয়, চরম সিদ্ধান্ত। জীবনে আর বেঁচে থাকার কোনো স্বপ্ন নাই। একটা গামছা হাতে নিয়ে রাতের অন্ধকারে এক পলক পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে নিল। গামছা হাতে নিয়ে গাছের মগডালে উঠলেন, গলায় গামছা, গামছার আরেকটি অংশ গাছের মগডালে। সিদ্ধান্ত নিয়েছে এই মাত্র লাভ দিব। এত কষ্ট করার পরও যেখানে বাবা মার কাছে কোনো অবস্থান নেই, সমাজ জানে তাকে বাটপার চিটার, যে স্কুলে যাদের সাথে পড়াশোনা করে 12 রেজাল্ট করেছিল তখন সবাই বন্ধু ছিল, আর যখন অসহায় তখন কোনো বন্ধু নাই, এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো দরকার নেই। ঠিক গাছ থেকে যখন লাফিয়ে পড়বে তখন আল্লাহ প্রদত্ত তার কাছে একটা বিবেক জাগ্রত হলো। সেই বিবেকটা হচ্ছে এরকম, সুন্দর পৃথিবী তুমি সুন্দর করতে পারো, তোমার দ্বারাই পৃথিবীর অগুছানো জায়গাটা গুছাতে পারে তুমি যদি সিদ্ধান্ত গ্রহণ করো। আরে অগুছানো জায়গাটা তুমি যদি গুছিয়ে তোমার মতো করে সুন্দর করতে পারো তাহলে তুমি পৃথিবীর সারা মানব, আর যদি অগোছানো জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও তাহলে পৃথিবীর সারা ব্যর্থ মানুষটি তুমি। সেই ছেলেটি প্রচন্ড স্বপ্নপ্রিয় ছিল এবং সেখানে গাছের মগডালে বসে সিদ্ধান্ত নেয়, আমি যদি এভাবে করে নিজেকে হেরে যাই তাহলে সমাজ জীবনে আমি হেরেই রইলাম। দুনিয়া যেমন আমার বিলীন হয়ে গেল, আখিরাতও বিলীন হয়ে যাবে, রাইট? সেই কাজ থেকে সিদ্ধান্ত রইল, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমাকে কিছু করে দেখাতে হবে, আমি আসলে ব্যর্থ নয়, আমি অযোগ্য নয়, আমার যোগ্যতা আছে, আমি চাইলে পারি, সৃষ্টিকর্তা আমার সহায় হলে আমি দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে গাছ থেকে নামে, সকালবেলা কাউকে কিছু না বলে শূন্য কিছু সামান্য কাপড় নিয়ে ঢাকাতে পারি জমায়, টাকা এসে একটা মেসে ওঠে, এক মাস পরে মেসের ভাড়া কোত্থেকে আসবে সে জানে না, কারণ তাকে ফোন দিয়ে 2000 টাকা চাওয়ার মতো ওই নাম্বার তার ফোনে কোনো লিস্ট ছিল না, কোনো ব্যক্তি সে খুঁজে পায়নি। সারাদিন ডিপ্রেশনে ভুগত, একটা পর্যায়ে 2014 সালে মার্চ মাসের 27 তারিখে সে কোনো একটা বন্ধুর সহযোগিতা, সেটাও একটা গল্প, বন্ধু বলেছিল তুমি যেহেতু কোনো কিছু করতে পারবা না, তোমার সিবিও যেহেতু এখন ড্রপ করতে চাচ্ছ না, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দিই, কারণ উনি ছিল ম্যান পাওয়ারের সাথে সম্পৃক্ত, উনি ম্যান পাওয়ারের সাথে সম্পৃক্ত ছিলেন। আবেগী হয়ে আসলে দেখবেন যখন আপনি সমুদ্রে ভাসবেন একটা খড়কুটো যদি ভেসে যায় মনে হবে সেটাই আপনাকে সাপোর্ট করবে, আপনি একে আঁকড়ে ধরবেন, রাইট অর রং? আর যেখানে 2 টাকা দিয়ে কেউ বিশ্বাস করছে না সেখানে এক ভদ্রলোক এসে বলতেছে কি করার জন্য, বিদেশে পাঠিয়ে দিবে, অনেক বড় সাপোর্ট না, সে রাজি হয়ে যায়। পরে গিয়ে বন্ধুকে বলল দোস্ত আমার তো পাসপোর্ট নাই, সে বন্ধু দায়িত্ব নিলেন আমি তোমাকে পাসপোর্টের টাকা দেব, কারণ ওই বন্ধু অষ্টম শ্রেণীতে সেও যাতাকলে পিষে গিয়েছিল, অর্থনৈতিক অভাবের কারণে দুজন সেম ছিল কিন্তু ওই বন্ধু আর পড়াশোনা করতে পারে নাই, কোনো একটি কোম্পানিতে তার জব হয় পিওনে হিসাবে, ছোট ছেলে চা আনা নেওয়া করত, দীর্ঘদিন পরে গিয়ে ওই কোম্পানি সে ম্যান পাওয়ারের সাথে সম্পৃক্ত নিজে একটা অফিস করেছে। আর ওই সেম আরেকটা সেম সিচুয়েশনে আরেকটা ব্যক্তি পড়াশোনা করে লাইফ স্টাইল চেঞ্জ করার পরেও আজকে জিরো, দুজনের মধ্যে তো রিলেশন আছে কারণ সে একজন আরেকজনকে বুঝত। রাজি হয়ে যায়, বিদেশে যাবে, পাসপোর্টের টাকাটাও বন্ধ দিলেন, অল্প সময়ে পাসপোর্ট হয়ে গেল। ওই ব্যক্তিটা জানতো বিদেশে পাসপোর্ট জমা দিলে 1-2 বছর লাগে, লাগে না? আমরা তো এটাই জানি,
যে বিদেশে পাসপোর্ট জমা দিল, ঘুরতে ঘুরতে এক দুই বছর লেগে যায়। আল্লাহর পরম একেবারেই মহব্বত ছিল, পাসপোর্ট জমা দেওয়ার 15 দিনের মাথায় তার ভিসা হয়ে যায়। এটা খুশি সংবাদ না দুঃসংবাদ? খুশি সংবাদ। আসলে কিন্তু খুশি, কিন্তু যখন এই মেসেজটা তার বন্ধু দিল, দোস্ত তোমার পাসপোর্ট হয়ে গেছিল, অজরে জল ঝরছিল ওই ভদ্রলোক খবরটা শোনার পরে। কেন? বিপদে পড়ে গেছে, 2,70,000 টাকা লাগবে বিদেশে যেতে। তার সিদ্ধান্ত ছিল, তার জানা ছিল এরকম যে 2 বছর যদি লাগে, আমি 2 বছর আস্তে আস্তে করে সে টাকাটা ম্যানেজ করতে পারবো, কিন্তু 15 দিনে ভিসা হয়ে গেছে, এই 2,70,000 টাকা পাবো কোথায়? খুশি সংবাদ। আরেকটা বিপদ তার জীবনে চেপে বসে, কোনো পথ নাই, বাবা মার কাছেও কোনো মেসেজ নাই। 2011 সালে কোনো একটি মেয়েকে তার জীবনে জীবনসঙ্গী করে, 13-তে গিয়ে লেখালেখি হয়। যখন বিয়ে করেছিল শ্বশুরবাড়ি, তখন জামাই গাড়ি চালায়। জামাই কি প্রতিষ্ঠিত কোম্পানিতে ব্যবসা করে, জামাই গাড়ি মেনটেন করে। 2013-তে বিয়ে টিয়ে শেষ, 13 সালে গাড়িও নাই কিছু নাই, জামাই বাটপার। জামাই কি যখন ওর লাইফ স্টাইল ছিল, তখন মনে করতো আমার জামাই সেরকম, আমার মেয়েটাকে ভালো হাতে দিতে পেরেছে এটা আমার স্বপ্ন ছিল, আল্লাহ কবুল করেছে আমার ডাক। শ্বশুর এভাবে করে গর্ব করতো। আর যখন 13 সালে পা পিছলে গেছে, তখন বলে জীবনে একটা ভুল করেছি, একটাই মেয়ে জামাই সিলেক্ট করতে ভুল করেছি। ওই ছেলেটার যাওয়ার কি জায়গা আছে? বাবা মার জায়গাটা বন্ধ, রাইট? বন্ধু বান্ধবের রাস্তাটা বন্ধ, আত্মীয় স্বজনকে যার কাছে যাওয়ার রাস্তা আছে তার কাছে তো আগেই যাওয়া শেষ, এখন সে তো খোঁজে, রাইট? শ্বশুরবাড়িও তো বন্ধ। শ্বশুরবাড়ি রামপুরা, থাকে মেসে মালিবাগ, শুধু একমাত্র ওয়াইফ জানতো জীবনে কি কিছু ঘটছে। শ্বশুরবাড়িতে 3 মাস পরে বেড়াতে যাবে, মিনিমাম 500 টাকার বাজার নিতে হবে। এই জন্য শ্বশুরবাড়ির দাওয়াত পড়লে সে এক্সকিউজ করতো সে ঢাকার বাইরে ভালো ব্যবসা করে। একটা পর্যায়ে সে নিজেকে বিলির, আর কোনো পথ নাই, সে বন্ধুর কাছে নিজেকে বলল, দোস্ত তুমি এই বিষয়টা অন্য কাউকে দিয়ে দেওয়া যায় না? আমার তো টাকা নেই, আমি তো টাকা অ্যারেঞ্জ করতে পারছি না। সেই বিষয়টা সেই সময় বন্ধ ছিল, যেটাকে বলতো গলাকাটা বিষয়, একজনের বিষয় দিয়ে আরেকজন চলে যেতে পারতো, একটা সময় ছিল না, কিন্তু সেই সময় খুব হার্ড ছিল, এটা আর সম্ভব না, যার ভিসা তাকে যেতে হবে। যে ভিসা করে দিয়েছে যে বন্ধুটা, সেও তো বিপদে আছে, আছে কি না? আছে। ভিসার টাইম চলে যাচ্ছে, টাকা অ্যারেঞ্জ হচ্ছে না, বিপদ না? সেও বিপদে, যার ভিসা হয়েছে সেও বিপদে। দুজনে বসে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল কিছু একটা করা দরকার। যে বন্ধুটি এই কাজটা করে দিয়েছিল ভিসার, জমি বিক্রি করে 1,50,000 টাকা কোম্পানিতে এসে জমা দিয়েছিল, সে বন্ধুকে হেল্প করার জন্য না, বিপদ থেকে উদ্ধার করার জন্য, না গেলেও তাকে জরিমানা দিতে হবে, না গেলেও পার্টি যদি নাও যায় তারপরও 20,000 টাকা তাকে জরিমানা দিতে হবে, চাকরি তো থাকবেই না। সে নিজেকে সেভ করার জন্য জমি বিক্রি করে 1,50,000 টাকা দেয়, এবং একটা পর্যায়ে সে বলে, দোস্ত টাকা তো আমার জমি বিক্রি করে দিলাম, তুমি এখনো সিদ্ধান্ত নাও, বাকি টাকা আমি কোম্পানির হাতে ধরে পায়ে ধরে আমি মিনিমাইজ করে নেব, আমার স্যালারির টাকা থেকে বাকি টাকাটা প্রতি মাসে কেটে নেবে, তারপরও তুমি বিদেশে যাও, আমার স্যালারি এখান দিয়ে কেটে নেবে, আর তুমি যা স্যালারি পাবা সেখানে আমাকে দিয়ে আমার সংসার চালাবা, আমিও সেফ তুমিও সেফ, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। সে মানুষটা আমি জানি না সে মানুষ কিনা, আমি বলবো যার জীবনে এই ঘটনাটা ঘটেছে তার জন্য সে ফেরেশতার সমতুল্য, রাইট অর রং? একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু তার ফ্যামিলিও জানে না তার জীবনে কি ঘটছে, এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, বিদেশে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। সে যে একটি গামছা একটি স্যান্টু গেঞ্জি কিনে নিয়ে যাবে সেই সামর্থ্য তার কাছে নাই, কিন্তু আগের কোম্পানিতে সে ভালোই ছিল, রাইট? ভালো ছিল না? একজোড়া জুতা কিনলে তার প্যান্ট এবং কালারের সাথে টাইটা সহ ম্যাচ করে সে পরিধান করত, এরকম একটা লাইফ স্টাইল সে মেনটেন করত। তার কাছে পুরাতন জামাগুলো তো আছে, আছে না? তার কাছে পুরাতন জুতা জোড়া আছে না? তাই তো আছে, তার কাছে
কাছে নতুন করে ক্রয় করার কোনো সামর্থ্য ছিল না। সেই পুরাতন কিছু জামা কাপড় সে ব্যাগে করে সে নিয়ে যায়, যাত্রা শুরু করে মালয়েশিয়াতে, এবং মালয়েশিয়াতে পাড়ি জমায়। গিয়ে এমন একটি কোম্পানিতে তার যাত্রা শুরু হয়, প্লাস্টিক একটা ইন্ডাস্ট্রি, যেখানে গাড়ির সিট কভার বানায়, গাড়ির সিট কভার। অনেক গরম এবং ব্যাড স্মেল, ওখানে আসলে সাধারণ মানুষ টেকার মতো না। কিন্তু ওখানে কোম্পানি রিসিভ করার সাথে সাথেই পাসপোর্টটা নিয়ে নিয়েছে কোম্পানি। আপনি যে দেশে প্রথম গেলেন, কোনো ভাষা বুঝেন না, রাস্তা চিনেন না, পাসপোর্টও নাই, বলেন কোনো উপায় আছে? সেখানে গন্ধ, আরো গন্ধ থাকলেও তো উপায় নাই বের হওয়ার, রাইট? এমন একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। সে সাতটি মাস একটানা সূর্য কখন উঠে কখনো ডুবে সে কখনোই চোখে দেখে নাই, কারণ সে কাজ শেষ করে বাসায় যেতে যেতে রাতের 12টা 1টা বাজত, পাক করে খেতে খেতে 2টো, আবার সকাল 6টায় এসে আবার ডিউটির জন্য রেডি। সূর্য কখন ডুবে কখনো উঠে আসলে তার কাছে কোনো মেসেজ নাই। 8 মাস এভাবে চলতে লাগলো। আসলে কি সে অভ্যস্ত? অভ্যস্ত? অভ্যস্ত না। 8 মাস পরে কাজ করতে করতে এমন হয়ে গেল সে আর বাঁচবে না হয়তো, মৃত্যু সচ্ছায় অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থতা দেখে ওই কোম্পানির সুপারভাইজার তার সাথে এসে বলল, তুমি অসুস্থ হচ্ছ কেন? তুমি কিছুদিন যাবত ডিউটিতে যাচ্ছ না, কারণটা কি? তখন কানায় ভেঙে পড়ে তার এই গল্পটা ওই সুপারভাইজারকে বললেন। সুপারভাইজার তাকে প্রমোশন দিয়ে দেয় যে আমি তোমার জন্য কিছু করব। এই সুপারভাইজার তার প্রমোশন করে দেয় সেই কোম্পানির সে পিয়ন। প্রমোশনটা কি? এই গল্পের মধ্যে কিন্তু সে পার্ট টাইম পড়াশোনা করে সে এমবিএ কমপ্লিট করে, বিবিএ কমপ্লিট করে, 4 বছরের ন্যাচারাল হেলথের উপর চায়না থেকে ডিপ্লোমা কমপ্লিট করে। সেই মানুষটা সামান্য একজন ওয়ার্কার, সেখান থেকে তার প্রমোশন হয় পিয়ন। পিয়নের কাজ কি? কাজ কি? চা বানানো, এক কথায় যদি বলি। বাংলাদেশে জানে কি আমরা? চা বানানো। বলেন তার এই ফ্যাক্টরি থেকে প্রমোশন হয়েছে, এটা কি আসলে প্রমোশন? পিছনে শুনতে পাচ্ছেন, আসলে কি প্রমোশন? সংবাদটা খুশি ছিল, কিন্তু তার জন্য কিন্তু ব্যাড ছিল। কান্না করতে করতে চোখের জল মুছতে মুছতে সে সিদ্ধান্ত নিল, অন্তত প্লাস্টিকের গন্ধ থেকে তো বাঁচা যাবে। প্লাস্টিকের গন্ধ তো আর সহ্য করা যায় না। সে সিদ্ধান্ত নেয় হাসি মুখে, ভিতরে চাপা কান্না ছিল, শুধু মুখে হাসি ছিল। ওকে চাচা, আপনি বড় বাঁচালেন। এবং পরের দিন সে অফিসে যাবে। যখন সে ফ্যাক্টরিতে কাজ করত তখন তো কোম্পানির ইউনিফর্ম ছিল, পিয়নের তো কোনো ইউনিফর্ম নাই, তাকে তার নর্মাল ড্রেস পরে যেতে হবে। সে ড্রেস খুঁজে পাচ্ছে না, তার প্রমোশন পিয়ন, কিন্তু কোন ড্রেসটা তাকে মানাবে, কোন ড্রেসটা ওই কালচারের সাথে পড়তে হবে সে খুঁজে পাচ্ছিল না, কারণ তার কাছে আছে কি? ওই একজোড়া জুতো আছে, জুতোর কালারের সাথে প্যান্টও আছে, তার সাথে উপরে শার্ট আছে, ব্লেজার কোটিও আছে, টাইও আছে, তার কাছে স্মার্ট ড্রেস তো এটাই। তো তাকে তো একটা অফিসে মেনটেন করতে হলে একটা স্মার্ট ড্রেস পড়তে হবে, রাইট? আর তো কোনো ড্রেস নাই। ভোরবেলা উঠে সে খুব পজিটিভ অ্যাটিচিউডে জুতাগুলোকে কালি করলো, শার্টটাকে ইস্ত্রি করলো, ড্রেস কোড মেনটেন করলো। এবার তার প্রথম যাত্রা অফিসে। অফিসে যাওয়ার পরে মনে হচ্ছে ওই কোম্পানির মালিক হচ্ছে সে, বস। কারণ তার ড্রেস কোড কি ছিল? ড্রেস কোড কি ছিল? ড্রেস কোড মেনটেন করার পরে এদিক ওদিক মানুষ তাকাচ্ছে, সেও কিছুক্ষণ পরে রিয়েলাইজ করলো যে আমার দিকে তাকাচ্ছে কেন, কোথাও প্রবলেম আছে কিনা। অনেক সময় তাড়াহুড়া করে প্যান্ট পরলে কিছু একটা হয় না, সে ভালো করে রিয়েলাইজ করে দেখলো যে না, এমন কিছু হয় নাই, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু তাকাচ্ছে কেন। একটা পর্যায়ে দেখলো যে সে স্মার্টভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, অফিসে গিয়েছে, এটা অনেকের কাছেই দেখার মতো। লজ্জা পেয়ে সে ওয়াশরুমে গিয়ে তার কোটিটা খুলে ফেললো, টাইটা খুলে ফেললো,
এই অফিসের ওয়ার্ক ডেতে ভাষা বোঝার মতো কোনো কিছু নাই। ওই অফিসের কোম্পানির জিএম এর দায়িত্বে ছিল একজন চাইনিজ মহিলা, সে ইংলিশ বোঝে না। আর যিনি যার প্রমোশন হলো সে মালাই ভাষাও বোঝে না, চাইনিজও বোঝে না, সে বুঝে কি? এই ভাষার জন্য তার পূর্বপুরুষেরা শহীদ হয়েছে, সে মাতৃভাষায় লালন করে হৃদয়ে, সে স্মার্টলি কথা বলতে পারে বাংলায়। সে বাংলায় কথা বললে কি সেখানে কাজ হয়? কিভাবে যে বোঝাবো সে ভাষা টপা ছিল না। সে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিল যে বোবারাও তো কথা বলে, বোবাদের তো ভাষা নাই, বাংলাও বোঝে না, বোবারা বাংলাও তো ভাষা তাদের না, ইংরেজিও তাদের না, চাইনিজও তাদের না, তাদের ভাষা হচ্ছে কি? তাদের ভাষা কি? এইটা অ্যাপ্লাই করে দেখি। তার মাঝে একটা গল্প বলি, আমার মতোই আপনার মতোই একজন সাধারণ মানুষ মালয়েশিয়াতে গিয়েছে, মালয়েশিয়াতে যাওয়ার পরে চাইনিজে খেতে বসছে। এখন সে তো এদিক সেদিক খাবার খেতে পারে না, আমরা বাংলাদেশে যেটা যাই, আমরা বাংলাদেশে যেটা খাই সেটা হচ্ছে কি? মুরগি। গ্রামের একটা মানুষ চিকেন, চিকেনটাও তো আমরা অনেক সময় প্রেজেন্ট করতে পারি না, এখন সে তো বলতে পারতেছে না যে কী খাবে। একটা পর্যায়ে সেও বুঝছে যে ওয়েটারকে আমি বোঝাতে পারছি না, তখন সে বলল কুকু, তখন ওয়েটার বুঝে নিল, হ্যাঁ বুঝছি, ওকে ওকে, চিকেন চিকেন, ঠিক আছে। ওয়েটার চিকেন এনে দিল, কথা বলার দরকার আছে? কথা বলার দরকার আছে? নেও লাইফে যদি গল্প করলে কাজ হয়, অ্যাচিভমেন্ট আসে, ডায়মন্ড হওয়া যায়, ট্রেনিং করানো দরকার আছে? কিসের ট্রেনিং? আজকের পর থেকে নেও লাইফে যারা ডায়মন্ড হবে, জীবনের গল্প হবে, কোনো ট্রেনিং নাই, চরম বাস্তবতা জীবন যাপন করছি। জীবনে অনেক মোটিভেশন ট্রেনিং আপনার জীবনে আপনি করেছেন, কোনো পরিবর্তন আসে নাই, শিখেছেন শুধু ইয়েস নো ভেরি গুড। জীবনটাকে ভাববো আমরা আজকে সেই ছেলেটির গল্পের, ছেলেটির গল্পের মাধ্যমে। এই কুকুকুক শুনে ওয়েটার বুঝে গেলেন এটা চিকেন। এই ভদ্রলোকের সামনে প্রেজেন্ট করলেন চিকেন। এবার ভদ্রলোকের কথা বলার দরকার আছে? বলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এনে দিয়েছে সামনে চিকেন, বিল যা হয় হবে, বিল তো হবে ইংরেজিতে নাকি, বিল যা আছে লেখা দিয়ে দিব, কাহিনী শেষ। প্রচন্ড পেট ভরে খেলেন। ওই গল্পটা ওই ছেলেটি জানা ছিল। একটা পর্যায়ে নিজেকে প্রেজেন্ট করতেছে বোবার মতো, কখনো 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 ইশারা ইঙ্গিতে অভিনয় করে, এইভাবে করে চলতেছে। কিছুদিন যাওয়ার পরে ওই মেয়েটা তার প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ করতেছিল। ওই মেয়েকে সে বোঝাতে সক্ষম হয়েছে, আর কেউ বোঝে না, ওই মেয়ে তার ভাষা বুঝে, এবং মেয়ে মালাই ভাষায় বললে সে বোঝে, আসলে বোঝে না কিছুই। ওই মেয়ে তারটা বুঝে আর সে মেয়েটা বোঝে, কারণ কিছু চলে বাংলা, কিছু চাইনিজ, কিছু মালাই, কিছু অভিনয়, কিছু বোবার মতো। ওই মেয়ে বুঝে নিছে, ও যা বলুক বুঝছে, যা বলুক বুঝুক, ও মেয়েটা বোঝার চেষ্টা করে। একটা পর্যায়ে মেয়ের সাথে একটা ভালো রিলেশন হয়, এবং নিজেকে যখন সে প্রেজেন্টেশন করলো যে আমার এই একটা প্রোফাইল ছিল, এই যে দেখো আমার সার্টিফিকেট, আমি এই একটা কোম্পানির এন্টারপ্রেনার ছিলাম, আমি হাজার হাজার মানুষের সাথে বোকালটাকে সেল করে আমি আর্নিং করেছি লট অফ মানি, আমার লাইফ স্টাইল ছিল এরকম, আমি তোমার কোম্পানিতে বিপদে পড়ে এসেছি, বিলিভ করেন, বলছে তুমি তোমার সিভিটা ড্রপ করো। এই সিভিটা ড্রপ করার পরে প্রমোশন হয়ে গেল ওই কোম্পানির যিনি এমডি ওনার পিএস, ওই কোম্পানির পিএস। স্যালারি কত? 900 রিঙ্গিত বেতন ছিল, মাত্র 900 রিঙ্গিত, বাংলাদেশের টাকায় 18,000 টাকা প্লাস মাইনাস কম বেশি। এই 18,000 টাকা দিয়ে আপনি নিজে চলবেন, গ্রামের বাড়ি পাঠাবেন, নাকি আপনার পার্সোনাল লাইফ স্টাইল মেনটেন করবেন? 18,000 টাকা দিয়ে কি হয়, থাকে কিছু? 8 ঘন্টা ডিউটির পাশাপাশি ওই ছেলেটা ওই কোম্পানিতে 18-19 ঘন্টা সবসময় ডিউটি করত। যখন প্রমোশন হয় তখন স্যালারি হয়ে গেল বাংলাদেশের টাকা 75,000। জীবন কত কঠিন হয়, ওই ছেলেটা জীবন থেকে নিয়েছে, ওখানে গিয়ে আরেকটা বিপদ না? কারণ এখন এই অফিসে চালাইতো মেয়েটা, সে মেয়েটাকে বুঝাইতে পারতো, এখন বসকে বোঝাবে কি করে? বস তো আরও একটা সমস্যা, কারণ চাইনিজরা কিন্তু ইংলিশ স্ট্রাগল করে না, স্টাডি করে না। এবার বসকে তো আবার নতুন করে তাকে একটা পর্যায়ে আনতে হবে, তো বসের সাথে কোনো কথা নাই, পিছনে গাড়িতে বসে থাকে, বস যেখানে নিয়ে যায় সেখানে সে পিছনে পিছনে যায়,
কথা আসলে বোঝা খুব কঠিন ছিল। চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু পৃথিবীর সবচেয়ে হার্ড, জাপানিজ চাইনিজ। পিছনে পিছনে থেকে তখন মালাই ভাষা বুঝতো ছেলেটা, বলতে পারতো না। তো মালাই ভাষা যখন অর্ডার করতো, অর্ডারটা পালন করতো একদম সিম্পল, ইয়েস নো ভেরি গুডের মতো। সে যা অর্ডার করতো তা মেনটেন করতো, মানতো। একটা পর্যায়ে সেই বস বলল, যাও এই নাও গাড়ির চাবি, ব্যাগডালা ওপেন করে তুমি কিনে আসো, ওখানে কিছু জিনিস রাখা আছে তুমি নিয়ে আসো। ওই ছেলেটি ব্যাগডালা ওপেন করে দেখে কিছু প্রোডাক্ট ওখানে রাখা আছে, সেই প্রোডাক্টের কোম্পানির নাম হচ্ছে অর্গানোগোল্ড। আমরা জানি সেই সময়টাতে অর্গানোগোল্ড কোম্পানিটা ছিল ওয়ার্ল্ডের সেকেন্ড পজিশন। আর ওই সেই ছেলেটা এরকম অর্গানোগোল্ডের কয়েক হাজার বার, কয়েক লক্ষ বার স্টেজে দাঁড়িয়ে কিন্তু অর্গানোগোল্ডের এক্সাম্পল দিয়েছে, রাইট রং। এবার প্রোডাক্ট দেখার পরে কি ছেলেটার সাহস ফিরে আসছে না? ঘটনা কি, ঘটনা কি, ডালমে কুচ কালা হয় যে আমার বস আমাকে প্রোডাক্ট নিতে পাঠালেন, সেই প্রোডাক্ট এমএলএম কোম্পানির প্রোডাক্ট। তাহলে এতক্ষণ পাশের টেবিলে বসে যা বলেছে, কি বলেছে, প্ল্যান দেখিয়েছে আরেকজনকে, রাইট? এখন প্রোডাক্ট বিক্রি করেছে, এই প্রোডাক্ট ডেলিভারি দিবে, বিষয়টা তো এমনই। বিলিভ করেন, ওখানে আমার মনে হচ্ছিল অন্যরকম একটা, ওই ছেলের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই প্রোডাক্ট ডেলিভারি দিয়ে এবার ওই বসের সাথে যখন আসতেছিল, তখন বসকে টুকি টুকি ভাষায়, ছোট ছোট ভাষায় প্রশ্ন করতে শুরু করলো, তুমি কি নেটওয়ার্কার, তুমি কি নেটওয়ার্ক মার্কেটিং বোঝো? ওনার ভাষায় উনি আবার উত্তর দিলেন, তুমি কি নেকোটার মার্কেটিং বুঝিস? একটা পর্যায়ে তাদের মধ্যে যতটুকু বোঝানো সম্ভব একটা কথোপকথন হলো। পরের দিন ওই ছেলেটাকে ধরে নিয়ে ওই এমডি অর্গানোগোল্ডের কোম্পানিতে নিয়ে যায়, নিয়ে গিয়ে প্ল্যান দেখায় এক বাঙালির মাধ্যমে। বাঙালিকে পাওয়ার পরে বাঙালি যদি প্ল্যান দেখায়, বলেন বুঝতে কি আর কষ্ট আছে? ওই বাঙালি, বাঙালির কাছে যখন তার প্রোফাইল প্রেজেন্টেশন করেছে, বাঙালি কিন্তু হাইলি প্লিজড, রাইট? বাঙালি বলল যে ভাই আপনার জীবনে কি করেছেন আমি জানি না, তবে নিশ্চয়ই আপনার 14 পুরুষের মধ্যে কেউ হয়তো ভালো কিছু করেছে। কেন, আপনি এর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস নেটওয়ার্কার আপনার সাথে আছে, আপনি তার পার্সোনাল সেক্রেটারি। ওই সময়টাতে উনি সারা ওয়ার্ল্ডের ট্রিপল ডায়মন্ড, ওয়ার্ল্ডের ট্রিপল ডায়মন্ড একজনই, ওই ভদ্রলোকই হচ্ছে ট্রিপল ডায়মন্ড। এশিয়া মহাদেশের মধ্যে ফার্স্ট ডাবল ডায়মন্ড ওই ভদ্রলোকই ছিল, ফার্স্ট ডাবল ডায়মন্ড। এত বড় মানের নেটওয়ার্কারের সাথে আপনি আছেন, এটা আমিও কখনো চিন্তা করিনি। এই কল্পগুলো কি ভালো লাগে ওই সময়, বলেন তো, ভালো লাগে? ওই ভদ্রলোক বলল, আপনি আজকে থেকে ইয়েস বলা শুরু করে দেন, বেশি বেশি ইয়েস, যা বলবে না বুঝা বুঝা ইয়েস বলবে, কারণ আপনাকে প্রশ্ন করবে কি প্ল্যান বুঝছস, আপনি বলবেন ইয়েস, কাজ করবি ইয়েস, তুই ভালো করবি ইয়েস, যা প্রশ্ন করবে তার মানে ইয়েস এর মধ্যে আপনি যদি বেশিরভাগ বলেন তাহলে ইয়েস বেশি হয়ে যাবে। আমি কিছু কিছু বুঝাই ইয়েস, কিছু কিছু না বুঝা বুঝি নাই, কি বলবো, না বুঝলে কি করা, হুম করছি, কপালও খাউজানি হইল, সুলকানি হইল, নাকি সালামও দেওয়া হইল। তো ইয়েস বললে বিপদে পড়ে গেলে বুঝি, ওকে স্যার, তখন আবার রিপিট করতেন। এবং ওই বাঙালি চিটাগং বাড়ি ছিল, ওই ভদ্রলোক বলে দিল যে আমি কাগজ একটা লিখে দিচ্ছি, আপনি কিছু বলার দরকার নেই, কাগজটা ধরাই দিবেন। ওই কাগজের মধ্যে লেখা ছিল, আমাকে একটা গাড়ি দিতে হবে, আমাকে ড্রাইভার দিতে হবে, আমাকে তেল খরচ ফুল দিতে হবে, আমার স্যালারি ঠিক থাকবে, আমার পাসপোর্ট আমার হাতে দিতে হবে, আমাকে একটা কার্ড করে দিতে হবে, আমি মালয়েশিয়াতে টোটাল বিচরণ করে বেড়াবো, আমাকে কেউ যেন না ধরে। এগুলো তো ইংলিশে লেখছে, এগুলো পড়ে আমি বুঝছি। তাই আমি বললাম, ভাই বাঙালি এক বাঙালি আরেক বাঙালির ভালো দেখতে পারে না। আমি মনে মনে ভাবতেছি আমার জায়গাটা থেকে হারামজাদা যদি আমাকে পাঠাইতে পারে দেশে, জায়গাটা খালি হবে, এই জায়গাটা সে দখল করবে, ব্যবস্থা তো এটাই নাকি? কারণ ওই সময় কি অ্যাটিটিউড নেগেটিভ না পজিটিভ থাকে? এই ধরনের পরামর্শ দেওয়ার পর ওই ছেলেটি ভয় পাচ্ছিল, ঘটনা কি ঘটতে যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে আন্তরিকতার সাথে যে ভদ্রলোক পরামর্শ দিচ্ছিলেন তাকে প্রেজেন্ট করলো যে, ব্রাদার আমি মালয়েশিয়াতে একটা চমৎকার লাইফস্টাইল মেনটেন করি, আমার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে সিটিজেনশিপ,
আমি ভালো আর্নিং করি, শুধু আর্নিং করি না, আমার মালয়েশিয়াতে অনেকগুলো ব্যবসা আছে, তার মধ্যে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট, আমি গেঞ্জি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি, আমার চাইনিজ আছে। অনেকগুলো প্রোফাইল দেখানোর পরে মনে হলো যে এই লোক তো আর জব করার কথা না। কথা ওই লোকের কথা মতে এসে রাতে বসের কাছে কি দিলেন, ওই যে চিরকুটটা দিলেন, আর বস কি বললো? ওকে, বস কি বললো? বাংলাদেশে শাক কয়লা হয়ে যায় গেস্টের ধাক্কায়, সে দেশে যদি ডায়মন্ড না হতে পারেন ডায়মন্ডটা হবেন কোন দেশে? বাংলাদেশে একটা ভালো শুট পরে আপনি যদি বাইরে বের হন আধা ঘন্টা ঘোরার পরে দেখবেন মানুষের ধাক্কায় আপনার শুটটা নষ্ট হয়ে যাবে, রাইট অর রং? এত পরিমাণ গেস্ট মালয়েশিয়াতে, একটা গেস্ট মানে অনেক কিছু, একটা ব্যক্তি সিদ্ধান্ত নেওয়া মানে অনেক কিছু। ওই এমডি মাল্টি মিলিনিয়ার, তার সাইড বিজনেস হচ্ছে ওই প্রতিষ্ঠানটা ছিল যেখানে বাংলাদেশের 800 বাঙালি কাজ করত, আর তার ফুল টাইম ছিল কি বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং। উনি বলল পাস সব ওকে, সাথে সাথে ওই মহিলা জিএমকে ডেকে এনে বলল কি বলছে আল্লাহ ভালো জানে, বলে দিল সব ওকে। পরের দিন থেকে তার একটা সুন্দর বাসা অ্যাপার্টমেন্ট দিয়ে দিল, তার ড্রাইভার দিয়ে দিল, গাড়ি দিয়ে দিল, তেল খরচের জন্য টাকা দেয় না, একটা কার্ড দিয়েছে, যেখানে তেল লাগবে ওটা দিলেই তেল হয়ে যাবে। পাসপোর্টটা দিয়ে দিতে গেল, কিছু সাইন টাইন দেখে পাসপোর্ট দিয়ে দিল এবং একটা কার্ড দিল, যেখানে কোনো পুলিশ ধরলে এটা দেখালে আর কোনো সমস্যা নেই। বলেন ওই বাঙালি কি এখন বাঙালি আছে, বাঙালি আছে? আসলে কিন্তু আমরা আবেগে আপ্লুত হয়ে যাই, অনেক সময় বেশি পাওয়ার পরে মনে করি বুঝছি এটার মধ্যে সমস্যা আছে। অনেকে এখানেও মনে আছে যে ডায়মন্ড হওয়ার জন্য আসছেন, বুঝছি কোম্পানি আমাদেরকে পাম পট্টি মেরে বিজনেস করার জন্য আসছে, কোম্পানি আপনাদেরকে বিজনেস করার জন্য আসে নাই, কোম্পানির থিম আছে 31শে ডিসেম্বর 2020 300 গাড়ি আপনাদেরকে বুঝিয়ে দিবে, 300 গাড়ি আপনাদেরকে দিবে, কোম্পানি কোম্পানির জন্য এনেছে আপনার জন্য নয়। আপনি কিভাবে চিন্তা করছেন আপনি ভালো জানেন, 31শে ডিসেম্বরে অনেকে গাড়ি চালাবে আর আপনি কোন বলবেন ইশিরে আমি যদি একটু বিলিভ করতাম, আপনাকে গাল বন্ধ করবেন, ধর্মীয় আপনার তো মানুষ হয় নাকি, আমার বুঝাইছেন ভালো করে, ডাউনলাইনে বলবেন ধরে বেটা তোর জন্যই তো আমি নেগেটিভ বলছি, তুই খালি নেগেটিভ কথা বলছিস। আর অনেক ডাউনলাইন দেখবেন বলবে ধরো মেয়ে আপনি খালি বেশি বকবক করতেন, এজন্য আপনার কথা বাদ দিয়ে আমি কাজ করি এখন ডায়মন্ড। আপনি কলকাতারে থাকবেন, অফলাইনের খাতারে থাকবেন না ডাউনলাইনের না রিসিভার, কোন খাতারে থাকবো? 300 গাড়ি 31 ডিসেম্বরে নেওয়া লাইভের ব্যানারে আসবে হবে ইনশাআল্লাহ। ওকে, সবাই হাত উঠেন না, মাঝখানে বলি আমরা 10টা গাড়ি আজকে ডেট ফিক্সড করব, 10টা গাড়ি দেব আগামী এক মাস পরে, 10 জন ব্যক্তিকে নেবেন বলেন ইয়েস আর লাগবে না, লাগবে না, লাগবে না। 30 জন হাত উঠেছেন, আমি বলছি কয়টা, আজকে সেরা 10টা ব্যক্তিকে আমরা স্টেজে ডেকে নিব, তাদের মুখ থেকে ডেট ফিক্সড করবে কত তারিখে আমার গাড়ি দরকার, আমি কমিটমেন্ট করে যাচ্ছি সেই সময়টা পর্যন্ত আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আমার শরীরে 1 ফোঁটা ব্লাড থাকে, আপনি সেল করেন আর না করেন আমি আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য আপনার হাতে গাড়ি বুঝিয়ে দেবো, গাড়ি